বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচ ভাইয়ের ২৪টি বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পিতা শাহেদ আলী ও তার পাঁচ ছেলে হাসিন আলী, হুসেন আলী, একরামুক হক, নাজিমুল হক ও বাদল আলী। তবে আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচ ভাইয়ের মোট ২৪টি বাড়ি। তিনটি গবাদি পশু, পাঁচটি বাইক, আসবাবপত্র, নগদ টাকা, অলংকার এবং বাড়িতে মজুদ থাকা শস্য, জমির দলিল, ঘরের টিন সহ অন্যান্য জিনিসপত্র। অনুমান করা হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পারিবারিক সূত্রে খবর, রান্না করার সময় সিলিন্ডার ফেটে আচমকায় আগুন ধরে যায় রান্নাঘরে। এরপরে চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। একের পর এক আগুন লেগে যায় ২৩টি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৪ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দেখছি এখানে আগুন, ভিতরে গরু গাই যত ছিল কিছু বাইর করা গেল না। মোটর সাইকেল চারটা না পাঁচটা মোটর সাইকেল। এবার চতুর্দিকে বেড়া ঘেরা আছে, ভিতরে আগুন লাগে যে জ্বলছে, কেউ ঢুকতে পারছে না, সব জ্বলে একদম ছাই। এবার তারপরে এর আগে আমি মানে থানায় ফোন করলাম, দমকলে ফোন করলাম, প্লাস ইলেকট্রিক অফিসে ফোন করলাম, বুলবুল মাস্টারকে ফোন করলাম, এই এমএলএ সাহেবকে ফোন করলাম, মানে যতটুকু পারলাম আমি করে দেখছি সবাই কিন্তু রাতে চলে এসছে। খালি কী বলে এমএলএ যে কলকাতায় ছিল ও আসতে পারে, এমএলএ এখন আসছে, তবে ওর ছেলে এসছিলো, এমএলএ ছেলে এসছিলো। তারপরে রাত্রে যতটুকু পারলাম হয়েছে ওই কী বলে পলিথিন যতটুকু পারলাম করলাম, কম্বল, খাওয়া দাবার, হ্যাঁ যতটুকু পারলাম করলাম, করে টোরে ৮০ লাখ টাকার নগদ ক্যাশ ছিল, আর সব ক্ষয়ক্ষতি হয়েছে। কিসে ক্ষয়ক্ষতি হলো? জ্বলে গেল সব। কোন দিন ঘটনাটি ঘটেছে, কোন দিন হয়েছে আগুন লেগেছে, কখন আগুন লেগেছিল? কালকে ৭টার সময়। কি কি পুড়ে ছাই হয়েছে আপনার বাড়ি? কিছুই আমার বাড়িতে বাইর হয়নি। ৫টা মোটর সাইকেল ছিল, ৫টা মোটর সাইকেল কিছু নেই, আর যত সামান ছিল কিছুই বাইর করতে পারিনি আমি, একটাও এত বড় ঘন্টা বাইর করতে পারিনি আমি, কিছুই বাইর হয়নি আমার সব। আমি এতটা আমি বাইর করতে পারিনি, আমি এটা আমি লি বাইর হয়েছি। আমি তো ছিলাম ছত্রকে, ওখান থেকে আস্তে আস্তে আমার বাড়ি পুড়ে রাখ হয়ে গেছে পুরাটাই। কখন কোন দিন আগুন লেগেছিল? কালকে ৭টার সময়। তো কী পরিস্থিতি আগুনের পর? আগুনের পর ধরলাও কি যে সব জ্বলে গেছে আমার, যত যা ছিল টাকা পয়সা গয়না গাঁঠি বাইক টাইক গাই গরু যত যা ছিল জীবিত জিনিস সব শেষ হয়ে গেছে আমার। প্রায় খালি বাড়ি পুড়ে ছাই হয়েছে ২৪টা। আপনার কজন থাকতেন এই পরিবারে? এই পরিবারে আমরা পাঁচ ভাই, সব ফরক আছি, আর বাবা মাও ফরক আছে। মালদা থেকে দেবসিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।